সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। সোমবার সন্ধ্যার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা চিমোর এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। ঈদের ছুটি কাটাতে ঢাকা, গাজীপুর ও আশপাশের শিল্প এলাকা থেকে হাজার হাজার মানুষ নারীর টানে গ্রামের বাড়ি যাচ্ছেন। পথে পথে কোরবানির পশুর হাট, পশুবাহী ও ফলের গাড়ি থাকায় ভোগান্তি হচ্ছে। সড়কে কালিয়াকৈরে উপজেলার চন্দ্রাত্রী মোড় এলাকায় গাড়ির সবচেয়ে বেশি চাপ রয়েছে। মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শিল্প অধ্যুষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 শিল্প কারখানা আছে। এসব কারখানা আজ বিকেল থেকে কার্যক্রমে ছুটি হচ্ছে। কারখানায় কাজ করা 1,00,000 শ্রমিক ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার, সবকিছু ঠিক থাকলে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধা ঘন্টা পিছিয়ে সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সর্বশেষ প্রস্তুতি হিসেবে ময়দানে লাইট, ফ্যান ও সীমানা ঘেঁষে সাদা কাপড় টানানোর কাজ চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের প্রস্তুতি প্রায় 80% কাজ শেষ। মাঠের চারপাশে সাদা কাপড় টানানো শেষ হলেই চট মেট বিছানো শুরু হবে। মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও চলছে সমান্তালে। সাধারণ অজুখানার পাশাপাশি নারী ও ভিআইপিদের জন্য পৃথক অজুখানার ব্যবস্থা থাকবে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, র্যাব পুলিশের বিশেষায়িত অন্যান্য ইউনিট একযোগে কাজ করছে। পুলিশের সঙ্গে প্রশাসন, পরিবহন মালিক, শ্রমিকরাও কাজ করছেন। সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন। সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা শিগগির আসছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এই কথা জানান। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কবে হবে জানতে চাইলে তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আন্দোলনে আছি, মূলত একদফার আন্দোলনেই আছি। এটা একেবারে আনুষ্ঠানিকভাবে আসবে তা খুব শিগগির দেখতে পারবেন শিগগির। মির্জা ফখরুল বলেন, ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার হবে, আরও বেগবান হবে। আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করব। প্রতীক বরাদ্দের পর ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম। তিনি ঈদের পরে জোরালো প্রচারণা করবেন। সোমবার এরশাদ স্কুল মাঠ ও ভাসান টেকে পৃথক দুটি নির্বাচনী জনসভায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন আরাফাত। আওয়ামী লীগের প্রার্থী আরাফাত বলেন, নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। উপনির্বাচনে বিজয়ী হলে ঢাকা 17 আসনের সর্বস্তরের জনসাধারণ নাগরিকের সুবিধা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এ আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আগামী দিনগুলোতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দীর্ঘ 10 বছর 41 দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবার নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কামালপুরে গিয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
সোমবার সন্ধ্যা 6:30টার দিকে নৌকাযোগে মিঠামইন উপজেলার কামালপুরে পৌঁছান তিনি। বাড়ির ঘাটে নেমে অপেক্ষায় থাকা সবার উদ্দেশ্যে সাবেক রাষ্ট্রপতি বলেন, আপনাদের আব্দুল হামিদ আপনাদের মাঝে ফিরে এসেছে, আপনারা আমাকে যা দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। এর আগে দুপুর 2:30টার দিকে কিশোরগঞ্জের খড়মপট্টি বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি। বাসা থেকে বের হওয়ার পর তাকে স্বাগত জানাতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফুল দিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া হাওড়ের প্রবেশপথ করিমগঞ্জের বালিখলাঘাট এলাকায় শত শত ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অপেক্ষায় ছিলেন হাওড়বাসী। Yummy chocolate, a milkier magical taste, yellow brown chocolate, moments of fantasy. পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি ঈদ সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের হাটগুলো। দেশের বিভিন্ন এলাকা থেকে স্থল ও জলপথে হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় হাটগুলো মুখর হয়ে উঠেছে। এখনও ঈদের কয়েকদিন বাকি থাকায় হাটে গরু আসা শেষ হয়নি। কোরবানির আগের দিন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে গরু আসা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছর নারায়ণগঞ্জে 1,59,000 পশু কোরবানি হয়েছিল। এবছর জেলায় 4,000 খামারের কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,00,000 পশু। বাকি 60,000 পশুর যোগান আসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি বরিশাল বাবুগঞ্জ থেকে আসছি, নিজেই পালছি, দীর্ঘ 5 বছর যাবত পালি আমি। আমার একটাই মাত্র গরু, 35 মন। হ্যাঁ, মোটামুটি সারা দিচ্ছে ভালোই, আশা করা যায় যে বিক্রি করা যাবে। সুযোগ সুবিধা বলতে নর্মালি হাটগুলিতে যে সুযোগ সুবিধা থাকে তা সবগুলি এখানে আছে। প্রথমত নিরাপত্তা, যেটা আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। আমাদের এখানে আমরা আশা করছি 3,000 থেকে 4,000 গরুর একটা বেচাকেনা হবে প্রতিবারের ন্যায়। এভারেজে 4,500 মতো গরু আসে প্রতি বছর। ঈদুল আজহা দোরগোড়ায়, আর দুদিন চলবে কোরবানির পশু বেচাকেনা পরিবহন। দেশজুড়ে প্রান্তিক খামারিরা শ্রম ঘামে কোরবানিযোগ্য করে তোলেন কোরবানির পশু। ভালো দামের আশায় বেশিরভাগ খামারই হন শহরমুখী। এক্ষেত্রে তাদের সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় গবাদি পশু পরিবহনে। এবার পরিবহন রাস্তাঘাটে চাঁদাবাজি, অবৈধ হাসিল, ঘাটে পশু নামানোয় বাধাসহ যে কোনো সমস্যার সমাধানে কঠোর অবস্থানে প্রশাসন। এ সংক্রান্ত ফোনে জরুরি সেবায় 999 ও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিতে প্রস্তুতিমূলক আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টদের নিয়ে এসব বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। সরকারের বিভিন্ন দপ্তরে নন ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন। সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসের 159টি পদসহ একাধিক নন ক্যাডার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন আজ থেকে শুরু হয়ে চলবে 31 জুলাই। সোমবার নন ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে মোট 1,654 জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে 50টি নবম গ্রেড, 1,428টি 11 গ্রেড এবং বাকি 176তম 12তম গ্রেডের। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনের সাময়িক সহায়তা তহবিলে আরও 350 কোটি ইউরো যোগ করে মোট সহায়তার পরিমাণ 1,200 কোটি ইউরোতে উন্নীত করতে রাজি হয়েছে। ইইউ শান্তি সুবিধা এরই মধ্যে ইউক্রেনের জন্য প্রায় 450 কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল বলেছেন, নতুন বরাদ্দের মাধ্যমে প্রমাণিত হয় যে সশস্ত্র বাহিনীকে শক্ত সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের রয়েছে। এটি ইইউ ও এর অংশীদারদের আরও শক্তিশালী করে তুলবে। অনেকে বলছেন, ওয়াগনার বাহিনীর বিদ্রোহ সামাল দেওয়ার পর বেশ চাপে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এ সুযোগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা ইউক্রেনকে যথাসম্ভব সবল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে খেলে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঈদুল আজহার পর একই প্রতিপক্ষের বিপক্ষে আছে ওয়ানডে সিরিজ।
তিন ম্যাচের এই সিরিজে কেমন করবে টাইগাররা। আগেভাগেই একটা সুখবর ঘুরে বেড়াচ্ছে বাতাসে, ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে, অর্থাৎ 3-0 ব্যবধানে জিতলে র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ঢুকে যাবে বাংলাদেশ। এর আগে গত বছর ম্যাচে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠেছিল টাইগাররা, সেটি এখন পর্যন্ত দলীয় সেরা অবস্থান। তবে এবার সুযোগ থাকছে ইতিহাস গড়ার, প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচে চলে আসতে পারে বাংলাদেশ। বর্তমানে 98 পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে তামিম ইকবালের দল, তাদের ঠিক ওপরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড, দুই দলেরই ব্যাটিং পয়েন্ট 101। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড 5 আর দক্ষিণ আফ্রিকা 6 নম্বরে। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।